ভাই বা বোন আসে তাহলে আমরা খুব খুশি হব মা। দেখো কুমার, তুমি আমাকে কালকে কথা দিয়েছিলে যে আজকে দিনটা তুমি আমাদের সঙ্গে কাটাবে, দিয়েছিলে তো সেই কথা। কালকে সারা দিনটা আমি আমার গিনি চিনি পিছু এদের সঙ্গে কাটাবো। আমি সেটাই ভেবেছিলাম যে তুমি তাই করবে, কিন্তু কি করব বলো, তোমার নাম যশ খ্যাতি এসব বাড়ার সঙ্গে সঙ্গে তুমি আমার পরিবারের থেকে এতটাই দূরে চলে গেলে যে আমাদের ভাবনাটা আমাদের আরতিটা তোমার তোমার কাছে পৌঁছয়নি কোমল। দেখুন আপনারাই তোমার সব, আপনি চিনি কিনে পিছকো এরাই তো আমার সব। আমি গিনি চিনি পিছকো কোমল, একবার একবার তাকিয়ে দেখো তো, আমার তিন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আজকে ওরা জানতো ওদের মার জন্মদিন, ওরা সেটা ভেবে সারাদিন তো খাটা খাটনি করে ঘরটাকে সাজিয়েছে, মাকে এটা সারপ্রাইজ দেবো ওটা সারপ্রাইজ দেবো, আমার সঙ্গে আমার সঙ্গে কেক বানিয়েছে, কিন্তু তোমার তো সেসব চোখেই পড়েনি। লক্ষ্মী মল্লার, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এবার ভুলে যা না বাবা। বেলা পিসে আসলে ভুলে যাওয়ার কিছু হয়নি, কমলের তো কোনো দোষই নেই। হ্যাঁ কমল, তোমার তোমার কোনো দোষ নেই, যা দোষ তো আমার আমার দোষ। আসলে আমার বোঝা উচিত ছিল যে আমার স্ত্রী সেলিব্রিটি, সেলিব্রিটি স্ত্রীর হাজবেন্ড হলে যে অনেক কিছু মানিয়ে নিতে হয়। মলদা মলদা, আমি বলছিলাম কি, আজকে একটা উৎসবের পরিবেশ, তো তো চলুন না সবাই মিলে গিয়ে একটু আনন্দ করি, এসব কথা থাক না, চলো চলো। এই ছোট কেকটা কোমলকে দিয়ে কাটিও না। কেন? এই কেকটা কাটালে যে কোমলকে ছোট করা হবে। আমি তোমার কাছে হাত জোর করছি কোমল, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এই নিয়ে আর একটা কথা বলো না প্লিজ, আর চিন্তিত করো না। আপনি আমার কথাটা শুনুন, আপনি আমাকে প্লিজ। চলে গেল তো কোমল, কোমল মলা বেরিয়ে গেল। কোমল বুঝলেন সুবিধা।
উনি আমাকে ভুল বুঝলেন। কমল কেঁদো না। যাক বাবা, মল্লাদা বেরিয়ে গেল, এবার ওই চেক বাউন্স করা পার্টি এলে তাকে আমি একেবারে ইজিলি সাল্টে দেবো। আমি জানতাম এই পরিবার একদিন নষ্ট হয়ে যাবে, এই পরিবারে ভাঙন ধরবে, এই সংসার সবকিছু ভেঙে তছনছ হয়ে যাবে শুধু কোমলের জন্য। রজনী, আজকে মল্লারের মন, বাচ্চাগুলোর মন সব ভেঙে গেল শুধু কোমলের জন্য। আজকে সকাল থেকে শুধুমাত্র কোমলের ভালো লাগবে বলে মল্লার সমস্ত কিছু ব্যবস্থা করলো, আর সেই জন্য আজকে ছেলেটাকে না খেয়ে চলে যেতে হলো শুধুমাত্র ওর জন্য। বাবা 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 বাবা, আপনি কিছু অন্তত বলুন বাবা, আমি আমি কি এতটাই খারাপ বাবা যে আমি ওনার ক্ষতি চাইব, আমি চিনি গিনি পিছকর ক্ষতি চাইব বাবা, বলুন না বাবা আমি কি এতটাই খারাপ, বলুন না বাবা। আজকের দিনটা তুমি ওর হয়ে কথা বলো না, এখন বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে দেখো, ওদের মুখের দিকে তাকিয়ে দেখো, ওরা কি দোষ করেছিল যে মায়ের জন্মদিনে ওরা মায়ের ভালোবাসা পাবে না। মা সত্যি সত্যি বাবা আজকে খুব এক্সাইটেড ছিল, সকাল থেকে তোমার জন্য কেক বানাচ্ছিল, কিন্তু লাস্টে ওই কেকটাই কাটা হলো না, খুব খারাপ লাগছে। তোমাদের যতটা না খারাপ লেগেছে তোর থেকে অনেক অনেক বেশি খারাপ লেগেছে আমার, কিন্তু আমি তো যেটা ওনাকে বোঝাতে পারলাম না কিনে, উনি আমাকে ভুল বুঝলেন, আর তোমরাও আমাকে ভুল বুঝছো কিনে। কি হলো, আপনারা চুপ করে আছেন কেন, কিছু তো অন্তত বলুন বলুন কিছু। আর কেন কেউ কিছু বলছে না জানো, কারণ সবাই বুঝতে পেরেছে তুমি দোষী। হ্যাঁ, এতদিন সবাই তোমাকে ভুল বুঝেছিল, আজ ঠিক বুঝেছে, সবাই বুঝতে পেরেছে তোমার মান যশ খ্যাতি সব কিছু তোমার সংসারকে ভুলিয়ে দিয়েছে। না জয়বাসী, আমার নাম যশ, টাকা পয়সা কিচ্ছু চাই না, কিচ্ছু না, আমি আমি শুধু আমার স্বামী সংসার সন্তান এদেরকে নিয়ে সুখে থাকতে চাই, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। শোনো মা, শোনো মা, শোনো মা, শোনো মা, যে কারণে সাংবাদিক এসেছিল সেটা তো আমার গান, আমি যদি গান না গাই আমি গান গাও ছেড়ে দেবো, শোনো মা, আমি একেবারে গান গাওয়া ছেড়ে দেবো, কিন্তু তোমার কাছে আমি হাত জোর করছি, শোনো মা, কিছু অন্তত করো যাতে উনি বাড়িতে ফিরে আসেন, তুমি ওনাকে বাড়িতে ফিরে আসার ব্যবস্থা করো, শোনো মা। মার কেঁদো না, ভাবো যে বাবাকে কি করে ফিরিয়ে আনবে, আমি কি করে ওনাকে ফিরিয়ে নিয়ে আসবো, কি করে ফিরিয়ে নিয়ে আসবো, আমি কোথায় রয়ে, আমি আমি একা। তুই ফোন কর, তোকে ফোন করতে হবে, কো একবার ফোন কর, দেখ মল্লার সব ভুলে যাবে, সব ভুলে যাবে, একবার ফোন কর।
বাড়ির ফোন, বাড়ির ফোন মানে তো কোমল ফোন করছে। না না, আমি আর ওর কথায় ফিরব না। ও যখন আমার কথা ভাবে না, আমি কেন ওর কথা ভাববো? আমি ফোন কিছুতেই তুলব না। জিনিস দেওয়ার ছিল, এটা তোমার জন্য। চলো ধরো। হ্যাপি বার্থডে করি। আজকে যদি তুমি সারাদিন ভালো হয়ে থাকো করি, আর মন থেকে বিশ্বাস করো, মন থেকে চাও যে তোমার এই নতুন রূপটাকে শুভ বুঝুক, শুভ চিনুক, তাহলে আমার বিশ্বাস আজকে রাত্রিরই শুভ তোমাকে চিনতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। মেজাজ খারাপ হয়েছে, উনি খানিকক্ষণ একটু বাইরে থাকবেন, ওনার তো মেজাজ কোনো না কোনো সময় ঠান্ডা হবে, তখন তো বাড়িতে ফিরে আসবে। আর কোথায় যাবে বলো? না সুমিতা, এটা হয় না, সেটা হয় না। আসলে উনি তো আমার কারণে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে, আর আমার উপরে অভিমান করে বাড়ি থেকে চলে গেছে। ওনাকে যদি কেউ ফিরিয়ে আনে, আমাকেই আনতে হবে। ওনাকে ফোন করে এখানে ফিরিয়ে আনার জন্য না বলে মনটা আরেকবার ট্রাই করে দেখতে পাচ্ছো কিনা? তো কথা বলে দেখ, কতবার ফোন করবে? ফোন করে কি পাপে প্রায়শ্চিত্ত করা যায়? কোমল ফোন কর, আমি বলছি, ফোন কর। আবার চুপ করে আছে, কর না ফোনটা।
আপনি তো আমাকে অনেক গিফট দিয়েছেন, তার বদলে রিটার্ন গিফট তো চাননি। আপনি যা চাইবেন আমি তাই দেব। কোমল যে বাইরের মানে গানের জগৎটা নিয়ে মানে ধর ফাংশন রেকর্ডিং এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লো, ওই বাড়ির দিকটা ঠিকঠাক সামলাতে পারবে তো? আমি চুপ করলে তো সত্যিটা ধামা চাপা পড়ে যাবে না, যেটা সত্যি সেটা সত্যি। কোমল ঠিক কাজ করেনি, কোমল ঠিক করেছে না ভুল করেছে সেটা আপেক্ষিক, জয়া সেটা একেবারে আপেক্ষিক, কিন্তু এটা একদম ঠিক, সবাই মানবে এটা ঠিক যে কোমল জানতোই না যে সাংবাদিকরা এখন এর বাড়িতে আসবে। না না, আমার একটা পয়েন্ট আছে, আমি একটা কথা বলতে চাই। এই যে রিপোর্টার হুট করে এসে গেল কোমলের জন্মদিন বলে কংগ্রাচুলেট করছে, ওদের বললোটাকে ওটা কি জানে মেশমশাই, ওরা তো সাংবাদিক মানুষ, একটা চান্স নিল, নিয়ে এসে দেখলো পেয়ে গেছে। এই আর হ্যাঁ জামাই বাবু, সুমিত একেবারে ঠিক কথা বলেছে, কিন্তু বিষয়টা হলো ওরা কি করে খবর পেয়েছে সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে ওরা আসার পর যা যা ঘটনা ঘটেছে। একদম বাজে কথা বলবি না, একটাও বাজে কথা বলবি না তুই। কোমল কোমল, মল্লারকে ফোন কর তো, ফোন কর আরেকবার, মল্লারকে ফোন কর কোমল। না না, ল্যান্ড ফোন থেকে ফোন করলে মল্লার বুঝে যাচ্ছে যে কোমলই বারবার ওকে ফোন করছে, অন্য কেউ অন্য একটা ফোন থেকে ওকে ফোন কর। সেটা আমি দেখছি, আমি দেখছি। ধরলেন না, ধরবেন না, উনি ফোন ধরবেন না। উনি আমার জন্য বাড়িতে বেরিয়ে গেছেন না, আমি আমি ওনাকে বাড়ি থেকে বাড়িতে বেরিয়ে নিয়ে আসবো। আমি আমাকে পৌঁছে দিয়ে হবে, ওনার কাছে আমাকে পৌঁছে দিয়ে হবে। উনি আমার উপরে রাগ করে নাকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমাকে ওনার কাছে পৌঁছে দিয়ে হবে। কোমল কোমল কোমল, আমার একটা কথা শোনো, তুমি এরকম ছেলে মানুষই করলে কি করে হবে? এত বড় একটা শহর কলকাতা, কোথায় কোথায় খুঁজবে, কি করে খুঁজবে তুমি ওনাকে? জানি না সুমিত, কিন্তু উনি যেখানেই যাক না কেন, যত দূরেই যাক না কেন, ওনার কাছ অব্দি আমাকে পৌঁছাতেই হবে, সরে যান সরে যান সরে যান সরে যান সরে যান
কে ফোন করেছিল? হ্যাঁ স্যার আমি ফোন করেছিলাম। এখন চলো হাসপাতালে নিয়ে যাও, এমার্জেন্সি কেস আছে। চলো চলো সরিয়ান 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 বলছি। হ্যাঁ শ্যামপুকুর থানা থেকে বলছি, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি ইমিডিয়েট নিয়ে যাচ্ছি আপনাদের ওখানে, আপনারা অ্যারেঞ্জ করে রাখুন। ওকে কি হলো, কি দেরি হচ্ছে কেন? চলো 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 সরিয়ান আপনারা সরিয়ান। দেখে পাঁচটা মিস কল, বাইদেই ফোনটা করি। এরকম ছেলে মানুষ করতে নেই। উনি ফোন করেছে, আমি জানি। ফোন করেছে, ফোন করেছে।